আমাদের ট্রাভেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কিছুদিনের মধ্যেই আমরা বাগেরহাট ভ্রমণে যাব, কিন্তু বাগেরহাট ভ্রমণের পূর্বে যার কথা না জানলে ভ্রমণটাই অপূর্ণ থেকে যায়। বাগেরহাটের আনাচে কানাচে যার কীর্তি বর্তমান, আজ আমরা আলোচনা করব একজন মহাপুরুষকে নিয়ে, যিনি একদিকে সন্ন্যাসী এবং একজন শাসক। তিনি হলেন খান জাহান আলী। সূর্য পূর্ব দিকে উদয় হয়, সেটি যেমন সত্য তেমনি একটি অকাট্য সত্য হল রাজশক্তির আনুগত্যই রাজভক্তি নয়। শুধু বলের দ্বারা দেশ শাসিত হয় না, প্রজার ভক্তি আকর্ষণ করাই রাজার প্রধান কর্তব্য। পাঠানরা দেশ জয় করতে পারত, কিন্তু অধিকার বা শাসন বিস্তার করতে জানত না। অস্ত্র দিয়ে দেশ জয় করা যায়, কিন্তু মনের উপর আধিপত্য লাভ করা যায় না। পাঠান আক্রমণকারীদের সাহায্য করার জন্য তাদের সাথে অসংখ্য মুসলমান সাধু ভারতে এসেছিল। তাহারাই অগ্রদূত হয়ে দেশের নানা স্থানে গিয়ে তাদের দৈব শক্তি ও ধর্মজীবনের আদর্শ দেখিয়ে মানুষকে বশীভূত করেছিল। খানজাহান এদের অন্যতম। দুর্ধর্ষ সুন্দরবন প্রদেশে তিনি না আসলে কোনো ক্রমেই মুসলমান ধর্ম বা প্রভুত্ব এ অঞ্চলে প্রবেশ করতে পারত না। খানজাহানের জীবনে চরিত্র শক্তি ও রাজকীয় শক্তি উভয়ের অপূর্ব সমাবেশ দেখতে পাওয়া যায়। এক কথায় তিনি একজন রাজনৈতিক সন্ন্যাসী। তার সাধুতা, জনহিতকর কাজ ও শাসন বিস্তার একসাথে চলত। এই অঞ্চলের অধিবাসীরা তাহার জনহিতকর কাজে মুগ্ধ হয়েছিল। সর্বশেষ তাহার ধর্মজীবন ও সাধু চরিত্র দেখে ভক্তি না করে পারেনি কেউ। সাধারণ লোকের এই ভক্তি ও প্রীতি শুধু যে তার অনুচরদের মুখ্য সাধনা সহজ করে দিয়েছিল তা নয়, ইহা সমস্ত পাঠান এমনকি সমস্ত মুসলমানদের কতকটা আত্মীয় ও আপনজনের মতো দেখতে হিন্দুদের প্রবর্তিত করেছিল। এর ফলে ক্রমশ পাঠানরা অস্ত্র ছাড়াই রাজস্ব সংগ্রহ করতে পারত। নতুন দেশে নিজেদের প্রাধান্য স্থাপনের এমন ভিত্তি আর কিছুই হতে পারে না। হিন্দু বৌদ্ধদের দেশে ধর্মতত্ত্বের বিচার দ্বারা নতুন মত স্থাপন করা খুবই দুঃসাধ্য, কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে জনহিতকর কাজ করলে তার দৃষ্টান্ত অতীব জ্বলন্ত হয়ে ওঠে। খানজাহান দেশের মধ্যে অসংখ্য জলাশয় খনন করে জলকষ্ট দূর করেছিলেন, প্রশস্ত ছায়াবহুল রাস্তা নির্মাণ করে যাতায়াতের পথ সুগম করেছিলেন। নানা উপায় অবলম্বন করে তিনি কৃষিকার্যের উন্নয়ন সাধন করেছিলেন। কিংবদন্তি প্রচলিত আছে, তিনি মাটির নিচে অপরিমিত ধন সম্পদ লুকিয়ে রেখেছিলেন, যাতে করে মানুষ যেন অর্থ লোভে হলেও মাটি খনন করে। এই মাটি খননের ফলেই মাটি ওলট পালট হয়ে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। লোকজন ষাটগম্বুজ মসজিদের নানান স্থানে ভিত্তি ভেঙে এর ক্ষতি সাধন করেছে। ষাটগম্বুজের যে স্থানে তিনি একটি উচ্চ বেদির উপর বসে দরবারের কাজ সম্পাদন করতেন, তার পিছন ভাগে পাথরের আড়ালে যথেষ্ট অর্থ ছিল। এই বেদির প্রাচীর গাত্র ভেঙে কোনো ব্যক্তি এই অর্থ আত্মসাৎ করেছে, তার নিদর্শন এখনো আছে। এরূপ ক্ষতি সাধনের নিদর্শন খানজাহানের তৈরি বহু মসজিদে পাওয়া যায়। আজ এ পর্যন্তই। কিছুদিনের মধ্যেই আমরা খানজাহান আলীর তৈরি বিভিন্ন কীর্তি পরিদর্শনে যাব এবং কথা হবে এর অজানা অনেক ইতিহাস নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।